আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন, সবাইকে মিমিস রেসিপি অ্যান্ড ব্লগে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যে পর্যায়ে থাকি না কেন, তারপরেও আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই সবাইকে অনুরোধ করে নিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। এতে করে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, সবার আগে দেখতে পারবেন আপনি। এখানে আমি কোথায় আছি সেটা হয়তো বা আপনারা এতক্ষণ দেখেই বুঝতে পারছেন। আমি হসপিটালে চলে আসছি, হঠাৎ করে আমি খুবই অসুস্থ বোধ করছিলাম আর তাই চলে আসছি ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে আসার পর আমার অসুস্থতার অবস্থা দেখে ওরা সাথে সাথে আমাকে ব্লাড টেস্ট দিয়ে দিয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যানেলা পড়া আছে হাতে। তো ক্যানেলা পরে আমি ওইখানে ব্লাড দিয়ে আসছি। তো ওইটা আমি যেহেতু শ্যুট করিনি, আমার খুবই খারাপ লাগছিলো। তো ভাবলাম যেহেতু আমি অসুস্থ, আমার কাছে ভালো লাগছিল না আর বসে থাকতেও ভালো লাগছিল না। আর যেহেতু এখানে ইউরোপ কান্ট্রিগুলোতে ইমার্জেন্সিতে একটু লেজিভাবে বসে থাকা লাগে, যার জন্য তো বসে বসে ভাবছিলাম একটু শ্যুট করে নিই আপনাদের সাথে শেয়ার করি। তো তারপরে আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাতে একটা স্যালাইন লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যথার জন্য। আমার গলা প্রচুর পরিমাণে ব্যথা ছিল। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বা জানেন আমি এর আগেও গত 2 সপ্তাহ আগে আমি গলা ব্যথার জন্য ইমার্জেন্সিতে গিয়েছিলাম। সেখানে আমাকে বলেছিল আমার টনসিলে ইনফেকশন হয়েছে। তো দ্বিতীয়বার আমি আবারও সেই গলা ব্যথার জন্যই এখানে যাই। আর এই গলা ব্যথার জন্য যাওয়ার পর ওরা আমাকে কি বলে সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই বলবো। তো দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে ওরা আমাকে একটা স্যালাইন লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যথার জন্য প্যারাসিটামল যেটা আর কি। তো এখানে বসে আমিও নিচ্ছিলাম আর আমার মতো যারা ব্যথায় কাতরাচ্ছিল সবাইকে এখানে বসিয়ে এভাবে সবাইকে স্যালাইন দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে প্যারাসিটামল। তো আমার পাশে যে ছেলেটা ছিল ওরও প্রচুর পরিমাণে ব্যথা, ও অনেক কাতরাচ্ছিল। আমার কাছে খুবই খারাপ লাগছিল। আসলে বিদেশের বাড়িতে আমাদের যখন অসুস্থ হই তখন আমাদের পাশে আসলে কেউ থাকে না। এই যে আমি যখন অসুস্থ তখন আমি একাই হসপিটালে গিয়েছি, আপনাদের ভাইয়া যেতে পারেনি কারণ ও কাজে ছিল। বিদেশের বাড়িতে আসলে আমরা অসুস্থ হলে কেউ আমাদের পাশে থাকে না, আমাদের একাই নিজের জীবন যুদ্ধ সংগ্রাম করে আমাদের এগিয়ে যেতে হয়। কারণ এখানে আমাদের মা ভাই বোন আত্মীয় স্বজন আসলে সবার থাকে না, অনেকেই হয়তো বা দেখা যায় যে একা শুধু হাজবেন্ডের সাথে থাকি। তো যারা আমার মতো একা থাকেন তাদের হয়তো বা আমার মতো এরকম কষ্ট হয়, কারণ একা একা যেতে হয় হসপিটালে, হাজবেন্ডরা সবসময় সাথে যেতে পারে না কাজের জন্য। তো এখানে অন্য আরও লোকরা আসছে আর আমার সাথে বসে বসে ওরা সবাই এরকম ব্যথার জন্য মেডিসিন নিচ্ছে আর কি। আমিও বসেছিলাম, আমারও খুব বিরক্ত লাগছিল। তো কী করতে পারি তাই বসে বসে একটু শ্যুট করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। ডাক্তার বলছিল যে আমার কেন ব্যথা করছিল। আমি বললাম দেখ, আমি গত 2 সপ্তাহ আগে যখন আসছিলাম তখন বলেছিলি যে আমার গলায় টনসিলে ইনফেকশন হয়েছে, তাহলে এখন আবার আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কেন আবারও ব্যথা করছে। তো তারপরে ওরা আমাকে বললো যে তোর এটা নর্মাল, এটা কোনো তেমন কোনো সমস্যা না। তারপরে আমি এক পর্যায়ে মানে ব্যথাটা যখন কমে গিয়েছিলো বাসায় চলে আসছিলাম। তো বাসায় এসে এটাকে আমি একটু চিকেনকে ম্যারিনেট করব, চিকেনটাকে মেখে নিচ্ছি আর এই চিকেনটা আমি ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এখানে চিকেনটাকে মেখে নিচ্ছি। আর এখানে চিকেনটা আমি কিভাবে ফ্রাই করি এই চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো না, জাস্ট আমি দেখাচ্ছি এভাবেই যে আমি এটাকে ম্যারিনেট করছি। আর এই চিকেন ফ্রাই করার সময় কিন্তু একটু লং টাইমের জন্য ম্যারিনেট করে রেখে দিলে, এতে করে চিকেনটা ফ্রাই করলে খেতেও ভালো লাগে। তো এখানে আমি একে একে সব মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু আদা রসুন সব কিছু আমি দিয়ে নিচ্ছি, একটু সাদা গোলমরিচের গুঁড়া।
তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। আমি এখানে আমার ইচ্ছে অনুযায়ী সব কিছু পরিমাণ মতো করে দিয়ে নিয়েছি, কারণ এখানে চিকেনের পরিমাণটাও খুবই অল্প ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেনগুলো, আর এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় টক দই ছিল না, তাই আমি একটু দুধ দিয়ে দিয়েছি। আর এখানে লেবুর রস দিয়ে দেবো, এতে করে চিকেনটাও একটু নরম হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। এখানে লেবুর পরিমাণটা আমি খুবই পরিমাণে কম দিচ্ছি, কারণ যেহেতু চিকেনটা পরিমাণে খুব কম তাই আর কি। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে মেখে আমি এটাকে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই হবে, যদি সারা রাতের জন্য রাখা যায় তাহলে তো অনেক ভালো। তো এখন আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। তো এটা ছিল তার পরের দিন, এখন আমি এটাকে ম্যারিনেট করব, সরি ম্যারিনেট করা ছিল, এটাকে এখন আমি কোট করে নেব। তো এই এখন এটাকে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি তো কোট করে নিয়েছি, অনেক সময় আমি নর্মালি 2 বার করে কোট করি। আর এই যে এই ময়দাতে আমি কী কী দিয়েছি, আর এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। নর্মালি আমার বাসায় থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এগুলোকে সবগুলোকে কোট করে নেব, একে একে সব কিছু কোট করে চেপে চেপে কোট করে নেব। নর্মালি আমি চিকেনটাকে 2টা কোট করি, তো আজকে শুধু একবারই করব, ডাবল কোট করব না, যদিও শরীরটা বেশি ভালো না এজন্য আর কি। তো আমি এখানে ভালো করে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটাকে কোট করে নেব। তো এখানে আমি এই প্রথমটাকে কোট করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালো করে ঝেড়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে কোট করে নেব। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বিকেলে নাস্তায় বা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো চিকেনটা খুবই পছন্দ করে, আপনারা এটা তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এই পর্যায়ে এসে। তো এই যে আমি এইভাবে সবগুলো কোট করে নিচ্ছি, তো একে একে আমি সবগুলো কোট করে তারপরে আমি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কোট করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব তেল দিয়ে, এখানে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো একে একে দিয়ে সবগুলোকে ফ্রাই করে নেব। তারপর তো দেখছেন আমার চিকেনগুলো কিন্তু মোটামুটি একদম কালার চলে আসছে। আর এই চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রেখে ফ্রাই করতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে ভালো করে কুক হবে না। তো এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এখন আমরা এটাকে খাওয়া দাওয়া করবো। তো আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই, চলে আসবো আবারও নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।